শারদ উৎসবের সূচনা। সাড়ম্বরে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। এবারের পুজোতে মণ্ডপ, আলো, প্রতিমাতে থাকছে অভিনবত্ব, দাবি ক্লাব কর্তাদের। শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল। সাড়ম্বরে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। রবিবার সকালে খুঁটি পুজোকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সীমান্তের ছোট্ট শহর বনগাঁ, বনগাঁর অন্যতম শারদ উৎসবের আয়োজন করে থাকে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। শারদ উৎসবের দিনগুলিতে একবারের জন্য হলেও প্রতাপগড় মাঠে যাননি এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল। স্বাভাবিকভাবেই বনগাঁর দুর্গাপুজোর সাথে এই ক্লাবের নাম ওতপ্রোতভাবে যুক্ত। ক্লাব সূত্রে জানা গেল এবারে তাদের পুজো 67তম বর্ষে পা দিয়েছে। অন্যান্য বারের মতো এবারের পুজোতেও থাকছে নানা চমক। এ বিষয়ে ক্লাবের পক্ষে পুজো কমিটির যুগ্ম সম্পাদক কল্যাণ ব্যানার্জি বলেন, আমাদের প্রতিবারের ন্যায় এবারও আমাদের লাইট সেরামি দেখানোর মতনই থাকবে। ক্যান্ডেলের যেসব লাইট থাকে এবং রোডের যেসব লাইট থাকে সেটা থাকবে। এবং আমাদের যে প্রতিবার এই দু বছর ধরে যে করোনা চলছে, ওই প্যান্ডেল সিচুয়েশনে আমাদের যে স্যানিটাইজার মাস্ক ফাস্ক দিয়ে আমরা ক্লাবের পক্ষ থেকে দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশ করার জন্য আমরা মাস্ক আর স্যানিটাইজার রেখে দেবো, যাতে তারা প্যান্ডেলে প্রবেশ করার সময় হাতে স্যানিটাইজার এবং মাস্ক পরে প্রবেশ করেন। এদিন সকালে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের বাদ্যি সহকারে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। রথযাত্রা শেষ হয়েছে। বাঙালি মনে রথযাত্রার পর থেকেই যেন কাউন্টডাউন শুরু হয় শারদ উৎসবের। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সূত্রে খবর, এবারে তাদের মণ্ডপ নির্মাণ হবে প্যারিসের অপেরা হাউস অবলম্বনে। পাশাপাশি থাকছে আলোর চমক। এ বিষয়ে পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুমন গাঙ্গুলি বলেন, আজকে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্লাবের সর্বস্তরের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা বনগাঁর মানুষের নিবেদনের জন্য আমরা প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গা উৎসবে সামিল হলাম। খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা বনগাঁর মানুষের সামনে এই দুর্গা উৎসবের খুঁটি পুজো করলাম আজকে। এবং এই খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের পূজামণ্ডপ নির্মিত হবে। আমাদের পূজামণ্ডপ প্যারিসের অপেরা হাউস অনুকরণে দুর্গা পূজামণ্ডপ, যেটি আমরা আশা রাখি বনগাঁর মানুষ এই পূজামণ্ডপ দেখে আনন্দ পাবেন, মুগ্ধ হবে। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের যেহেতু দুর্গা পুজোটা মেলা কেন্দ্রিক এবং বনগাঁর মানুষেরই দুর্গা পুজো, আমি মনে করি এটা শুধু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো নয়, বনগাঁর মানুষের দুর্গা পুজো। সেই জন্য আমরা প্রতি বছরই প্যান্ডেলের ওপর কিছু না কিছু চমক বা দর্শনার্থীদের কিছু উপহার দিয়ে থাকি। এবারেও আমরা সেই উপহার দিতে চলেছি ফ্রান্সের অপেরা হাউস অনুকরণে দুর্গাপুজো মণ্ডপ। শুধুমাত্র মণ্ডপ সজ্জা আলোকসজ্জা নয়, প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। পুজোর দিনগুলিতে সকলকে সাথে নিয়ে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে চাইছেন ক্লাব কর্তারা। এ বিষয়ে ক্লাব সম্পাদক অতনু দাস বলেন, আমাদের প্যান্ডেল এবার অপেরা হাউসের আদলে দুর্গা প্রতিমা দুর্গা পূজা মণ্ডপ, এবং এই পূজা মণ্ডপ 80 ফুট চওড়া এবং 70 ফুট হাইট, এবং ভিতরে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে হবে। বনগাঁ মহকুমা এবং জেলার দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা এই পূজামণ্ডপ উপহার দিচ্ছি অপেরা হাউস। প্যান্ডামিক সিচুয়েশনকে নিয়েই আমরা দুর্গা উৎসব করেছিলাম, যথাযথ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধ মেনেই আমরা করেছিলাম। আমরা পূজামণ্ডপ থেকে মাস্ক, স্যানিটাইজার সব ব্যবস্থাই আমাদের ছিল, এবারও থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।